প্রিয় শিক্ষার্থীরা, আইসিটি ক্লাসে সবাইকে স্বাগতম। আশা রাখি সবাই সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। আজ আমরা এসএসসি সিলেবাস অনুযায়ী আইসিটি প্রথম অধ্যায়ের খুবই সহজ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকের টপিক হলো বায়োমেট্রিক্স। যেহেতু আমরা বায়োমেট্রিক্স নিয়ে ইতিপূর্বে একটি ক্লাস সম্পন্ন করেছি, তাই আমরা জানি যে বায়োমেট্রিক্সকে দেহের গঠন এবং শরীরবৃত্তীয় বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো শরীরবৃত্তীয় এবং অন্যটি হলো আচরণ ভিত্তিক। আজকের ক্লাসে আমরা শরীরবৃত্তীয় বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যে প্রকারভেদগুলো রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করব। আমরা জানি যে প্রথম অধ্যায়ের যে কোনো কোয়েশ্চন করতে চাইলে কিন্তু বায়োমেট্রিক্সকে সর্বপ্রথম গুরুত্ব দিতে হয়। ইতিপূর্বের বোর্ড কোয়েশ্চনগুলো হতে আমরা পর্যালোচনা করে দেখতে পারি বা ওইগুলো লক্ষ্য করলে দেখতে পারি যে যে বায়োমেট্রিক্স থেকে বিভিন্নভাবে কোয়েশ্চন কিন্তু এসেই থাকে। তাই এই টপিকটি সহজ হলেও আমাদের কিন্তু গুরুত্ব দিয়ে পড়তে হয়। তো আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে চলে যাই। যেহেতু আমরা বায়োমেট্রিক্স সম্পর্কে ইতিপূর্বে ক্লাস করেছি, সেই ধারাবাহিকতায় এবং আজকের ক্লাসকে আরও সহজ করার জন্য বায়োমেট্রিক্সের ডেফিনেশনটি আমরা একবার করে দেখে নেব। আমরা জানি যে বায়োমেট্রিক্স কি। বায়োমেট্রিক্স হলো মানুষের দৈহিক গঠন এবং আচরণগত বৈশিষ্ট্য পরিমাপের ভিত্তিতে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য একটি প্রযুক্তি, এমন একটি প্রযুক্তি যে প্রযুক্তির মাধ্যমে এই সারা পৃথিবীর একটি মানুষকে আলাদা করে শনাক্ত করার জন্য এই প্রযুক্তিটি ব্যবহার করা হয়। আর এই প্রযুক্তির নামই হলো বায়োমেট্রিক্স। এটিকে কিন্তু আমরা ভিন্নভাবে ডেফিনেশন করতে পারি। এই ডেফিনেশনগুলো কিন্তু আমরা ইতিপূর্বে পড়ে এসেছি। বিজ্ঞান এবং প্রযুক্তির যে শাখায় মানবদেহের গঠন ও আচরণগত বৈশিষ্ট্য এবং বায়োলজিক্যাল ডেটা পরিমাপ এবং বিশ্লেষণ করে মানুষকে আলাদা করে শনাক্ত করার জন্য বা অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে আমরা যে প্রযুক্তিটি ব্যবহার করি, এটি হলো বায়োমেট্রিক্স। এটি খুবই সহজ একটি বিষয়, তাই এটি নিয়ে আর আলোচনা করার কোনো প্রয়োজন নেই। আমরা জানি এই বায়োমেট্রিক্সটি কিন্তু দুই ভাগে ভাগ করা হয়েছে। সেটি কি? একটি হলো দেহের গঠন বা শরীরবৃত্তীয় বৈশিষ্ট্য, আর একটি হলো আচরণগত বৈশিষ্ট্য। তো আমি অলরেডি তোমাদেরকে বলেছি যে আজকের ক্লাসটি কিন্তু দেহের গঠন এবং শরীরবৃত্তীয় বৈশিষ্ট্যের উপর এর প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করা হবে। আর এই অংশটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা খুব সহজভাবে কিন্তু ক্লাসটি বুঝতে পারবে। তো আমরা এখন শরীরবৃত্তীয় বা দেহের গঠন অনুযায়ী যে প্রকারভেদগুলো রয়েছে এই অংশগুলো দেখে নিব। শরীরবৃত্তীয় বা গঠনগত বৈশিষ্ট্যগুলো হলো ফিঙ্গারপ্রিন্ট, হ্যান্ড জিওমেট্রি, আইরিশ ও রেটিনা, ফেস রিকগনিশন এবং ডিএনএ। মূলত এই পাঁচটি অংশকে কেন্দ্র করে শরীরবৃত্তীয় বৈশিষ্ট্য রয়েছে। তো প্রথমেই আমরা ফিঙ্গারপ্রিন্ট অংশটি দেখে নিব। তোমরা চিত্র দেখেই বুঝতে পারছো যে এটি একটি ফিঙ্গারপ্রিন্ট। তো ফিঙ্গারপ্রিন্টের ডেফিনেশনটা একটু আমরা দেখে নিব। মূলত খুব সহজ ভাষায় আমরা বুঝতে পারি যে আমাদের ফিঙ্গারের দ্বারা যে ছাপ নেওয়া হয়ে থাকে এটিকেই মূলত এই ফিঙ্গারপ্রিন্ট বলা হচ্ছে। যদি আমরা আমাদের পড়ার ধারাবাহিকতা ঠিক রাখার জন্য একবার রিংটা দেখে চাই, দেখো একটু আঙ্গুলের ছাপ হলো আঙ্গুলের ছাপ থেকে প্রাপ্ত তথ্য। ফিঙ্গারপ্রিন্ট হলো এমন একটি প্রক্রিয়া যেখানে প্রথমে আঙ্গুলের ছাপ ডেটাবেসে সংরক্ষণ করা হয় এবং পরবর্তীতে ফিঙ্গারপ্রিন্ট রিডারের মাধ্যমে আঙ্গুলের ছাপ ইনপুট নিয়ে ডেটাবেসে সংরক্ষিত আঙ্গুলের ছাপের সাথে তুলনা করে কোনো ব্যক্তিকে চিহ্নিত করা হয়। খুবই সহজ একটি বিষয়। কিন্তু তোমার আঙ্গুলের ছাপ কোনো একটি ডেটাবেসে প্রথমে নিয়ে সংরক্ষণ করে রাখা হয়, এরপর একটি ফিঙ্গারপ্রিন্ট রিডারের মাধ্যমে পরবর্তী সময়ে আবার আঙ্গুলের ছাপ নিয়ে আগেরটির সাথে তুলনা করে দেখা হয় যে এটি তুমি কিনা। নিশ্চয়ই এই অংশটি তোমরা বুঝতে পেরেছ। তো এটি মূলত আমরা পরীক্ষায় কিভাবে লিখব? যদি সৃজনশীল কোয়েশনে ফিঙ্গারপ্রিন্ট নির্দেশক কোনো কিছু আসে, তখন তোমাকে এই অংশটি কিন্তু অবশ্যই দিতে হবে যে ফিঙ্গারপ্রিন্ট অংশটি কিভাবে কাজ করে থাকে। এক্ষেত্রে আরো সহজ করার জন্য আমি ফিঙ্গারপ্রিন্ট রিডার অংশটি এখানে বলে দিয়েছি যে এটি কি। যে বায়োমেট্রিক্স পদ্ধতিতে আঙ্গুলের ছাপ ইনপুট হিসেবে গ্রহণ করে এবং পূর্বে সংরক্ষিত আঙ্গুলের ছাপের ডেটার সাথে মিলিয়ে নিয়ে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ প্রক্রিয়া হয়, সেটি হলো ফিঙ্গারপ্রিন্ট রিডার। নিশ্চয়ই তোমরা এটি বুঝতে পেরেছ। আর পদ্ধতিটি কি? পদ্ধতি কিন্তু অলরেডি আমরা বলে দিয়েছি, তাও আমি একটু সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট রিডারে কারো আঙ্গুলের ছাপ দেওয়ার পর ছাপটির ছবি কম্পিউটার ডেটাবেসে সংরক্ষণ করা হয়। নিশ্চয়ই বুঝতে পেরেছ, আমরা যখন ভোটার আইডি করি বা আমাদের যখন সিম রেজিস্ট্রেশন করি, তখন আমরা কি করেছি, আমরা আমাদের আঙ্গুলের ছাপ কিন্তু দিয়ে দিয়েছি। পরবর্তী সময়ে এই আঙ্গুলের ছাপের সাথে কিন্তু আমার আঙ্গুলের ছাপ মিলিয়ে দেখা হয় যে এটি আমি কিনা। তাহলে ফিঙ্গারপ্রিন্ট মেশিনটি আঙ্গুল রেখার বিন্যাস, ত্বকের টিস্যু এবং ত্বকের নিচে রক্ত সঞ্চালনের উপর ভিত্তি করে ইলেকট্রোম্যাগনেটিক পদ্ধতিতে আঙ্গুলের ছাপচিত্র তৈরি করে পরবর্তীতে
ফিঙ্গারপ্রিন্ট রিডারের মাধ্যমে আঙুলের ছাপ ইনপুট নিয়ে ডেটাবেজে সম্পর্কিত আঙুলের ছাপের সাথে তুলনা করে কোনো ব্যক্তিকে আলাদা করে শনাক্ত করা হয় বা চিহ্নিত করা হয়। তোমাকে এই ফিঙ্গারপ্রিন্ট পড়তে চাইলে কিন্তু এই পদ্ধতিটি সবসময় জানা থাকতে হবে। আমি আবারও বলে নিচ্ছি, যদি কোনো সৃজনশীল কোশ্চেনে উদ্দীপককে ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়, তাহলে এই ফিঙ্গারপ্রিন্টটি তুমি বলবে যে উদ্দীপককে ফিঙ্গারপ্রিন্ট নির্দেশ করা হয়েছে, পাশাপাশি পদ্ধতিটি কিন্তু অবশ্যই তোমাকে লিখতে হবে। পজিটিভ নাম্বার পাওয়ার জন্য পদ্ধতিটি অবশ্যই লেখা খুবই জরুরি। যা হোক, তো বায়োমেট্রিক্স পদ্ধতির যে পদ্ধতিগুলো রয়েছে তার মধ্যে আমরা বলতে পারি যে বিশ্বজুড়ে ফিঙ্গারপ্রিন্টের জনপ্রিয়তা কিন্তু সর্বাধিক। আমরা এক সময় গ্রামে দেখতাম যে অনেকে যারা লেখাপড়া পারতো না তারা কিন্তু এই যে যখন কোনো সিগনেচারের প্রয়োজন হতো, তো সিগনেচার প্রয়োজন না হলে মানে তারা না দিতে পারলে তারা কী করতো, এই ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতো। এটি সম্পর্কে কিন্তু আমরা খুবই পরিচিত, তাই না? তো এই পদ্ধতিটি অত্যন্ত নিখুঁত, যথোপযুক্ত এবং নির্ভুলভাবে কোনো ব্যক্তিকে চিহ্নিত করার জন্য উপযুক্ত এবং সর্বজন স্বীকৃত। নিশ্চয়ই তোমরা এই অংশটি বুঝতে পেরেছ। তো আমরা প্রত্যেকটি অংশ সম্পর্কে কী কী জানবো, সুবিধা অসুবিধা সম্পর্কে জানবো এবং এর ব্যবহার সম্পর্কে জানবো। আর এটি জানাটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য, পরীক্ষায় ভালো করার জন্য। তাহলে সুবিধাগুলোর মধ্যে আমরা কী কী রয়েছে? শনাক্তকরণের জন্য কম সময় প্রয়োজন হয়, সঠিকতা অত্যন্ত উচ্চমানের বা সফলতা প্রায় শতভাগ পাওয়া যায়, তো ব্যবহৃত ডিভাইসের দাম কম, এটা আমরা বলতে পারি। হ্যাঁ, এক্ষেত্রে তোমরা একটু বুঝে নিও যে ব্যবহৃত ডিভাইসের দামের ক্ষেত্রে আমি কম বলতে চাচ্ছি। ওকে ফাইন। তো ডেটাবেজ মেনটেনে অল্প মেমোরির প্রয়োজন হয়, এক্ষেত্রে ডেটাবেজ যে আমরা মেনটেন করব বা আমাদের তথ্যগুলো ডেটাবেজে রাখবো এক্ষেত্রে অল্প মেমোরি হলে কিন্তু হয়ে যায়। তো এরপর রয়েছে অসুবিধা, তো হাতের আঙুলে যদি আমাদের শুষ্ক থাকে, তারপরে ময়লা কেটে যায় বা কোনো প্রকার আস্তর লেগে যায়, সেক্ষেত্রে কিন্তু এটি অকার্যকর হতে পারে, আর ছোট বাচ্চাদের জন্য কিন্তু এটি উপযুক্ত নয়। বয়স বৃদ্ধি পেলে আঙুলের ছাপ শনাক্ত করা কঠিন হয়ে দাঁড়ায়। এই ছিল আমাদের সুবিধা অসুবিধা। এখন আমরা ফিঙ্গারপ্রিন্টের একটু ব্যবহারটুকু দেখে নিব। আমরা জানি এর ব্যবহার কিন্তু অসংখ্য রয়েছে, তা আমাদের পরিচিত যে অংশটি আমরা সচরাচর বাস্তব জীবনে যেগুলো ব্যবহার করছি, তোমার আমার ফ্যামিলি আমরা ব্যক্তিগত নিজেরা ব্যবহার করছি, এই অংশগুলো একটু দেখে নেই। তো জাতীয় পরিচয়পত্রে ভিসা আবেদনের জন্য, ব্যাংকিং পেমেন্ট সিস্টেমের জন্য, আদমশুমারি রিপোর্ট তৈরির ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। তারপর কম্পিউটার ব্যক্তি শনাক্তকরণ চিহ্নিত করা হয়। আমরা যে বর্তমানে স্মার্টফোনগুলো ব্যবহার করছি এক্ষেত্রে কিন্তু প্রায় অধিকাংশ মোবাইলের ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেমটি কিন্তু রয়েছে, তাই এগুলো সম্পর্কে তোমরা খুব পরিষ্কারভাবেই ধারণা রাখো, তাই না? তো অপরাধী শনাক্তকরণে গিয়ে আঙুলের ছাপ অন্যতম মাধ্যম। প্রবেশাধিকার নিয়ন্ত্রণে বর্তমানে অনেক স্কুলে এবং অফিসে কিন্তু ছাত্র ও অফিসে কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। এই ছিল ফিঙ্গারপ্রিন্টের ব্যবহার। তো এখন তোমরা দেখতে পাচ্ছ হ্যান্ড জিওমেট্রি, তো অবশ্যই তোমরা ছবি দেখেই বুঝতে পারছো যে আমরা কোন অংশটি পড়তে চাচ্ছি। আমরা এখন পড়বো হ্যান্ড জিওমেট্রি। তো হ্যান্ড জিওমেট্রি আগের মতো করেই, যেমন করে আমরা ফিঙ্গারপ্রিন্ট জেনেছি, এরকম করে হ্যান্ড জিওমেট্রির পদ্ধতি বা এটি কাকে বলে এই অংশটি আমরা প্রথমে জেনে নিব। যে বায়োমেট্রিক্স পদ্ধতিতে আঙুলের হাতের আকার, তারপরে পুরুত্ব, হাতের রেখার বিন্যাস এবং আঙুলের দৈর্ঘ্য বিশ্লেষণ করে ব্যক্তিকে আলাদা করে বা অদ্বিতীয়ভাবে শনাক্ত করা হয় তাকে বলা হয় থাকে হ্যান্ড জিওমেট্রি। বা এটিকে যদি আরও আমরা বাংলায় বিশ্লেষণ করে বলি তাহলে এটিকে বলা যায় হাতের রেখা শনাক্তকরণ পদ্ধতি। তো এই পদ্ধতিটির ক্ষেত্রেও কিন্তু ডেটাবেজে অবশ্যই সংরক্ষণ করে নিতে হয় প্রথমে হাতের ছাপটি, এর পরবর্তী সময়ে এই যেরকম করে আমরা ফিঙ্গারপ্রিন্ট পড়েছি একই রকমভাবে এটির সাথে মিলিয়ে একটি রিডারের মাধ্যমে মিলিয়ে হ্যান্ড জিওমেট্রির শনাক্তকরণ করা হয়ে থাকে। তো আমরা একটু সুবিধা অসুবিধাগুলো দেখে নিব। এর ব্যবহার অত্যন্ত সহজ, তুমি তোমার হাতের ছাপ দিলেই কিন্তু কাজটি হয়ে যাচ্ছে, খুবই সহজ একটি বিষয়, তাই না? সিস্টেমে অল্প মেমোরির প্রয়োজন হয়। অসুবিধাগুলো কী কী রয়েছে? ডিভাইসের দাম কিন্তু ফিঙ্গারপ্রিন্টের তুলনায় এক্ষেত্রে বেশি। ডিভাইসের ইনস্টলেশন করতে কিন্তু এর খরচ বেশি করা হয়। আমরা জানি যে আমরা যখন কোনো একটি সফটওয়্যার ব্যবহার করি মোবাইলে তখন সেটি কিন্তু ইনস্টল করার প্রয়োজন হয়। তো এই যে হ্যান্ড জিওমেট্রি ইনস্টল করার জন্য কিন্তু এর খরচ কি একটু বেশি পড়ে যায়। তো যারা শ্রমিক রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটি কার্যকর না হতে পারে, কেননা তারা সর্বক্ষণ কাজ করে, হাতের রেখার হাতে অনেক ধরনের ব্যথা হয় বা দাগ পড়ে যায়, এক্ষেত্রে কিন্তু হ্যান্ড জিওমেট্রিটি সবসময় কার্যকর না হতে পারে। হাতে কিছু লেগে থাকলে এই পদ্ধতি অকার্যকর হয়ে যায়। তারপর কিছু রোগী রয়েছে, সেই রোগীদের ক্ষেত্রে কিন্তু এটি উপযুক্ত নয়। তো আমরা হ্যান্ড জিওমেট্রিক ব্যবহারগুলো একটু দেখে নিব। ব্যবহারের মধ্যে রয়েছে এয়ারপোর্টে আগমন নিরূপণের জন্য, তারপরে কক্ষের প্রবেশদ্বারে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং লাইব্রেরিতে কিন্তু এই পদ্ধতিটি ব্যবহার করা হয়। আদালতে আসামি শনাক্তকরণেও কিন্তু এই পদ্ধতি ব্যবহার করা হয়। তো এই ছিল আমাদের হ্যান্ড জিওমেট্রির ব্যবহার। এরপর তোমরা ছবি দেখেই বুঝতে পারছো কিন্তু আমরা আইরিশ এবং রেটিনা নিয়ে কিন্তু আলোচনা করব।
লক্ষ্য করো, এই বিষয়টি কিন্তু খুব সহজ এবং এটি কিন্তু খুবই কার্যকরী একটি অংশ। তোমাকে যদি বলা হয় যে শারীরবৃত্তীয় যে বৈশিষ্ট্যগুলো রয়েছে বায়োমেট্রিক্স, তার মধ্যে সবচেয়ে সিকিউরিটির দিক দিয়ে সবচেয়ে ভালো কোনটি, তুমি এক কথায় উত্তর বলে দিবে আইরিশ আমুল লিটারনা কিন্তু সবচেয়ে সিকিউরিটির দিক দিয়ে ভালো। তবে ব্যবহারের দিক দিয়ে কিন্তু সবসময় ফিঙ্গারপ্রিন্ট ভালো হয়, মানে সুবিধার দিক দিয়ে। আচ্ছা যা হোক, আমরা আইরিশ আমুল লিটারনা অংশটি দেখে নেই। আইরিশ আমুল রেটিনা স্ক্যানের মাধ্যমে চোখের তারা রঙিন অংশ এবং চোখের মণিতে রক্তের লেয়ারের পরিমাণ পরিমাপ করে কোনো মানুষকে শনাক্ত করার বায়োমেট্রিক যে পদ্ধতি রয়েছে এটিকে বলা হয় থাকে আইরিশ আমুল রেটিনা বায়োমেট্রিক্স পদ্ধতি। খুবই সহজ একটি বিষয়, তাই না? আইরিশ স্ক্যানের ক্ষেত্রে চোখের মণির চারপাশের বেষ্টিত বলয় বিশ্লেষণ করা হয় এবং রেটিনা স্ক্যানের ক্ষেত্রে চোখের মণিতে রঙের যে লেয়ারের পরিমাণ রয়েছে সেটি পরিমাপ করে ব্যক্তিকে শনাক্ত করা হয়। কিন্তু তোমরা চিত্রটি দেখতে পেরেছো, যারা সায়েন্স স্টুডেন্ট আছো তারা কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে পরিষ্কার ধারণা রাখো যে আইরিশ কোনটাকে বলা হয় এবং রেটিনা কোনটিকে বলা হয়ে থাকে। সেই ক্ষেত্রে আইরিশ স্ক্যানের ক্ষেত্রে আমরা কি বলেছি, চোখের মণির চারপাশের যে বিস্তৃত বলয় বিশ্লেষণ করা হয় এটি, আর রেটিনা স্ক্যানের ক্ষেত্রে চোখের মণিতে রঙের লেয়ারের পরিমাণ পরিমাপ করে ব্যক্তি শনাক্ত করা হয়ে থাকে। নিশ্চয়ই তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ। এই পদ্ধতিতে চোখ এবং মাথাকে স্থির করে একটি ডিভাইসের সামনে দাঁড়াতে হয় এবং চোখ স্ক্যানিং করা হয়ে থাকে। তো আমরা এর সুবিধা অসুবিধাগুলো একটু দেখে নিব। শনাক্তকরণের সময় কিন্তু কম লাগে এই আইরিশ এবং রেটিনার ক্ষেত্রে, ফলাফলের সূক্ষ্মতা তুলনামূলক ভালো। আমি আবারও তোমাদেরকে বলে দিচ্ছি, যদি সিকিউরিটির দিক দিয়ে বা নিরাপত্তার দিক দিয়ে তোমাকে বলা হয় কোন বায়োমেট্রিক্স পদ্ধতি সবচেয়ে ভালো, তখন তুমি কিন্তু বলে নিবে যে আইরিশ এবং রেটিনার যে বায়োমেট্রিক্স পদ্ধতি রয়েছে এটি হলো সিকিউরিটির দিক দিয়ে সবচেয়ে ভালো। তো একটি উচ্চ নিরাপত্তামূলক শনাক্তকরণ ব্যবস্থা হলো এই আইরিশ এবং রেটিনা ব্যবস্থা। সহজে নকল করার কোনো সুযোগ নেই, অসুবিধাগুলো কিন্তু কিছু রয়েছে। অত্যন্ত ব্যয়বহুল এই বিষয়টি, তুলনামূলক বেশি মেমোরির প্রয়োজন হয়, চশমা যারা ব্যবহার করে, আমার মতো যারা চশমা ব্যবহার করে তাদের ক্ষেত্রে কিন্তু এই আইরিশ এবং রেটিনা শনাক্তকরণের ক্ষেত্রে এটি যখন তুমি টেস্ট করতে যাবে তখন কিন্তু চশমা তোমাকে খুলতে হবে, তাই না? আবার যারা কন্টাক্ট ল্যান্স পরে তাদের ক্ষেত্রে কিন্তু এই পদ্ধতি কার্যকর না হতে পারে, চোখের জন্য এটি কিন্তু ক্ষতিকর হতে পারে। এটি কিন্তু অবশ্যই গুরুত্ব দিতে হবে যে আমরা যেহেতু চোখ টেস্ট করতে যাব কোনো একটি যন্ত্রের মাধ্যমে এবং যন্ত্রের সাহায্যে দাঁড়াবো, কখনো কখনো এর রশ্মি আলোক রশ্মি আসবে আমাদের চোখে, এটি কিন্তু অবশ্যই ক্ষতিকর হতে পারে চোখের জন্য। ক্যামেরার সামনে আলোর পর্যাপ্ততা প্রয়োজন হয়, ক্যামেরা যদি কোনো প্রবলেম তৈরি হয় বা আলোর পর্যাপ্ততা না থাকে সেটি কিন্তু এটি একটি অসুবিধা বটে, তাই না? ওকে ফাইন, তো আমরা এর ব্যবহারগুলো একটু দেখে নেই যে কোথায় কোথায় ব্যবহার করা হয়। বিভিন্ন আন্তর্জাতিক সরকারি সংস্থা যেমন কি FBI, নাসাতে রেটিনাল স্ক্যান ব্যবহার করা হয়, মিলিটারি বা প্রতিরক্ষায় এবং আর্থিক প্রতিষ্ঠানেও কিন্তু এটি ব্যবহার করা হয়ে থাকে। সম্প্রতি বিভিন্ন ধরনের কারাগারে, তারপরে ATM বুথ প্রভৃতিতে কিন্তু রেটিনাল স্ক্যান ব্যবহার করা হচ্ছে। এই পদ্ধতির সাহায্যে পাসপোর্টবিহীন এক দেশ থেকে অন্য দেশে যাওয়া কিন্তু সম্ভব। নিশ্চয়ই বুঝতে পারছো তাহলে এই আইরিশ এবং রেটিনা কত ভালো সিকিউরিটির দিক দিয়ে। তো তোমরা চিত্র দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এখন আমরা কোন অংশটি পড়বো। এখন আমরা পড়বো ফেস রিকগনিশন। ফেস রিকগনিশন খুবই সুন্দর একটি বিষয়। যে বায়োমেট্রিক্স পদ্ধতিতে মানুষের মুখের গঠন এবং বৈশিষ্ট্য শনাক্ত করে অদ্বিতীয়ভাবে কোনো ব্যক্তিকে চিহ্নিত করা হয় তাকে বলা হয় থাকে ফেস রিকগনিশন। তার মানে বুঝে যাচ্ছে তোমার চেহারাটাকে স্ক্যান করে যখন কোনো বায়োমেট্রিক্স পদ্ধতি করা হবে সেটি হয়ে যাবে ওটা ফেস রিকগনিশন। মুখ বা চেহারার বৈশিষ্ট্য বিশ্লেষণ করে ব্যক্তিকে শনাক্ত করার পদ্ধতি হচ্ছে ফেস রিকগনিশন। এই পদ্ধতিতে পুরো মুখমণ্ডল একটি ছবি শনাক্ত করা হয়। এই পদ্ধতিতে আগে থেকে রক্ষিত ছবির সাথে বর্তমান ছবির দুই চোখের মধ্যবর্তী দূরত্ব, নাকের দৈর্ঘ্য, ব্যাস, চোয়ালের কৌণিক পরিমাণ ইত্যাদি পরিমাপের মাধ্যমে কোনো ব্যক্তিকে শনাক্ত করা হয়। আমি এখানে আরও একটু অ্যাড করতে চাই, যদি উদ্দীপকে ফেস রিকগনিশন বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া থাকে তখন কিন্তু এই যে অংশটি আমি ডিসপ্লেতে দেখতে পাচ্ছ এই অংশটি কিন্তু অবশ্যই পরীক্ষায় গুরুত্ব সহকারে লিখবে। এটি লিখে তারপর তুমি উদ্দীপক বুঝে অন্যান্য কোয়েশন মানে এটির উত্তর বড় করতে থাকবে। কিন্তু এই যে অংশটি ডিসপ্লেতে এখন দেখতে পাচ্ছ এই অংশটি কিন্তু সবসময় অবশ্যই খুব গুরুত্ব সহকারে দিতে হবে। তো আমরা ধারাবাহিকভাবেই এই সুবিধা অসুবিধাগুলো একটু দেখে নেব। এটি সহজে ব্যবহার করা যায়, সঠিক ফলাফল পাওয়া যায়, আইডি নম্বর শনাক্তকরণটি ব্যবহার করা হয়। অসুবিধার মধ্যে রয়ে কী কী রয়েছে, যে ক্যামেরা ছাড়া এই প্রযুক্তি কিন্তু ব্যবহার করা যায় না, যেহেতু তোমার মুখমণ্ডলে একটি ছবি তুলতে হবে। আলোর তাপমাত্রা কিন্তু জটিলতা দেখা দেয়। হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমার যেহেতু তোমার ফেসটাকে রিকগনিশন করবে সেক্ষেত্রে যদি আলোর পর্যাপ্ততা না থাকে সেটি কিন্তু অবশ্যই জটিলতা তৈরি করতে পারে। চোখে সানগ্লাস পরা, চুলের স্টাইল পরিবর্তন করা, দাড়ি পরিবর্তন করা,
হ্যাঁ, আমরা কখনো কখনো মজা করে বলি যে মেয়েরা যে মেকআপ করে, যে তার মেকআপ করার আগের চেহারা, এরপর মেকআপ করার পরের চেহারা ডিভাইসে তো নাও চিনতে পারে, কিন্তু আমরা মজা করে বলি। মজা করলে বললেও কিন্তু এটি সঠিক একটি বিষয় এবং এটি একটি অসুবিধা বটে। গহনার ব্যবহার করা, তারপর মেকআপ ব্যবহার ইত্যাদি মুখমণ্ডল কিন্তু চিনতে অসুবিধা হতে পারে। মুখের ঘাম বা ময়লা থাকলে এটি শনাক্ত করেই সমস্যা হয়। ব্যবহারের মধ্যে রয়েছে কক্ষের প্রবেশদ্বারে সন্দেহভাজন কোনো ব্যক্তিকে শনাক্ত করে এটি ব্যবহার করা হয়। বর্তমানে স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবের অ্যাক্সেস করার জন্য কিন্তু ফেস রেকগনিশন ব্যবহার করা হয়। অনেকেই কিন্তু মোবাইলে ফেস রেকগনিশন ব্যবহার করছো, তাই এটি সম্পর্কে তোমাদের খুব ভালোভাবে ধারণা আছে। এরপর আমরা দেখব ডিএনএ নিয়ে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো চিত্র দেখে, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমার কাছে এর আবিষ্কার, মানে এটি সম্পর্কে যখন আমি জানতে পারি, যে অনেক আগের কথা বলছি আর কি, তখন আমার খুব ভালো লাগে এই বিষয়টি। ওই ছোট সময় বিভিন্ন সিনেমা বা তোমরা ইন্ডিয়ান একটি অনুষ্ঠান আছে আদালত, এটি সম্পর্কে জানো, তখন কিন্তু এই আদালত যখন দেখতাম তখন এই ডিএনএ এর বিষয়টি কিন্তু তখন প্রথম নজরে আসে। এটি পরিষ্কার ধারণা কিন্তু জানতে পারি যে এই ডিএনএ দিয়ে কিভাবে মূলত ব্যক্তি শনাক্তকরণ করা হয়। যাব তো আমরা পড়াই চলে যাই, সবসময় কিন্তু এই ডিএনএ পুনরূপ জানা রাখবে। তো এই ডিএনএ টেস্টের মাধ্যমে যে কোনো ব্যক্তিকে অত্যন্ত নিখুঁত এবং প্রশ্নাতীতভাবে শনাক্ত করা যায়, এর মাধ্যমে কোনো ধরনের ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকে না। তো মানব শরীরে যে কোনো উপাদান, যেমন রক্ত, তারপর রয়েছে চুল, আঙুলের নখ, মুখের লালা, এগুলো থেকে কিন্তু ডিএনএ নমুনা সংগ্রহ করা যায়। যারা সায়েন্স স্টুডেন্ট তারা এই ডিএনএ সম্পর্কে পরিষ্কার ধারণা জানো তোমরা। আমরা জানি যে শরীরের যে কোনো অংশ থেকে কিন্তু এই ডিএনএ নমুনা সংগ্রহ করা যায়। আবার আমরা বলতে পারি যে তুমি যদি 2-3 দিন একটি পোশাক পরো, ওই পোশাককে কিন্তু ডিএনএ সংগ্রহ করার সুযোগ থাকে। তো এরপর এগুলোর গঠন প্রকৃতি শনাক্তকরণ দ্বারা ম্যাপ বা ব্লো ফিল্ড সরি ব্লো প্রিন্ট ব্লো প্রিন্ট বা বায়োলজিক্যাল ডেটাবেস সংরক্ষণ করা হয়। তো পরবর্তীতে নমুনা সরি আসলে ব্লু প্রিন্ট বলতে গিয়ে আমি 2-3 বার রিপিট করে ফেলেছি, দুঃখিত সেই জন্য। তো পরবর্তীতে নমুনা নিয়ে পূর্ববর্তী ডেটার সাথে মিলিয়ে কোনো ব্যক্তিকে কিন্তু অদ্বিতীয়ভাবে শনাক্ত করা হয়। তো ভিন্ন ভিন্ন মানুষের ডিএনএর বৈশিষ্ট্য ভিন্ন হয়, তাই বায়োমেট্রিক্স ডিভাইসের মাধ্যমে ডিএনএর বৈশিষ্ট্য গঠন করে তা পূর্বের বৈশিষ্ট্যতে মিলিয়ে ডেটা সত্যতা যাচাই করা হয়। তো এই ক্ষেত্রে আমরা কিছু সুবিধা অসুবিধা একটু দেখে নিতে পারি। পদ্ধতিগত কোনো সমস্যা না থাকলে সফলতার পরিমাণ কিন্তু প্রায় শতভাগ। এটি কিন্তু অনেক সময় এমসিকিউ এসে থাকে যে শতভাগ সফলতার পরিমাপ কোনটি বা পদ্ধতি কোনটি, এক্ষেত্রে তুমি বলতে পারো ডিএনএ। মানব দেহের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ থেকে বা জৈবিক উপাদান যা কোষ ধারণ করে সেখান থেকে কিন্তু ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা যায়। আমি তোমাদেরকে একটু আগেও বলেছি যে কোনো অংশ যেখানে কি কোষ ধারণ করে সেখান থেকে কিন্তু ডিএনএ সংরক্ষণ করা সম্ভব, সংরক্ষণ করা সম্ভব। তো এটি কিন্তু একটি জটিল প্রক্রিয়া রয়েছে, সেটি হলো সময় সাপেক্ষ বিষয়, এটি কিন্তু খুব সহজে হয়ে যায় না। পদ্ধতিগত বলে শনাক্তকরণে বলে সম্ভাবনা থাকে, তুলনামূলক খরচ বেশি হয়, দক্ষ পরীক্ষা কর্মী প্রয়োজন হয় নিশ্চয়ই। তো এই ছিল আমাদের সুবিধা অসুবিধা। এক্ষেত্রে ব্যবহারগুলো আমরা একটু দেখে নিই। অপরাধী শনাক্তকরণে পিতৃত্ব এবং মাতৃত্ব নির্ণয়ে, এই এমসিকিউর জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ যে পিতৃত্ব এবং মাতৃত্ব নির্ণয়ে কোন পদ্ধতি ব্যবহার করা হয়। উত্তর হলো ডিএনএ পদ্ধতি ব্যবহার করা হয়। তো বৃদ্ধিত্ব মৃতত্ব শনাক্তকরণে অনেক সময় তোমরা প্রায় সময় শোনো যে অ্যাক্সিডেন্টের কারণে বা অনেক বড় বড় ভবনে বা গার্মেন্টসে আগুন লাগার পরে তার মুখমণ্ডল চেনার কোনো সুযোগ থাকে না বা তার দেহ চেনা যায় না, তখন তার দেহে যে কোষ পাওয়া গেছে এমন একটি অংশ থেকে তার ডিএনএ নিয়ে চেক করে দেখা হয় যে মৃতদেহটি কার। তো লুপ্তপ্রায় প্রাণীদের বংশবৃদ্ধির জন্য কিন্তু এই ডিএনএ পদ্ধতি ব্যবহার করা হয়, চিকিৎসা বিজ্ঞানে এটির ব্যবহার প্রচুর রয়েছে। তো এই ছিল আমাদের আজকের বায়োমেট্রিক্স অংশের একটি পার্ট। আজকের ক্লাস এই পর্যন্ত থাকবে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।